বন্ধুরা, আজ এমন এক ব্যক্তির বিখ্যাত উক্তি শুনতে যাচ্ছেন যিনি বিজ্ঞান মহলের সেরা বিজ্ঞানীদের মধ্যে একজন ছিলেন। আর সর্বশেষ যে উক্তিটি শুনতে যাচ্ছেন যা আপনার জীবন পরিবর্তন করতে পারে, তাহলে শুনতে থাকুন। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। আমি পরীক্ষার সবসময় বিরোধিতা করি, পরীক্ষার শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোনোভাবেই 2টির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম, শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনত তাহলে আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে। পৃথিবীতে সবাই জিনিয়ার্স, কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। যারা আপনাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা। যেখানে বিজ্ঞান শেষ সেখানে দর্শন শুরু, যেখানে দর্শন শেষ সেখানে ধর্ম শুরু। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। যে কোনো বুদ্ধিমান বোকা জিনিসকে বড় করতে পারে, আরও জটিল এবং আরও তীব্র। এটি একটি প্রতিভাকে স্পর্শ করে এবং সাহস অনেকটা বিপরীত দিকে অগ্রসর হয়। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধান নিয়ে চিন্তা করি। আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না, এটা আসে যথেষ্ট তাড়াতাড়ি। ভালোবাসাই পতনের জন্য কোনোভাবে আমরা মহাকর্ষ অভিকর্ষকে দায়ী করতে পারি না। শুধু আইন দিয়ে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না, দরকার সহনশীলতা। 2টি জিনিস অসীম, মহাবিশ্ব এবং মানুষের অজ্ঞতা, এবং আমি মহাবিশ্ব সম্পর্কে নিশ্চিত নই। গতকাল থেকে শিখুন, আজকের দিনটাকে নিয়ে বেঁচে থাকুন, আশাটা আগামীকালের জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন করা থামাবেন না। যে কোনো যুক্তি আপনাকে এ থেকে বি পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু কল্পনা শক্তি আপনাকে সব জায়গাতেই নিয়ে যাবে। বুদ্ধিমত্তার পরিচয় জ্ঞানে নয়, কল্পনার শক্তিতে। অভিজ্ঞতাই হলো জ্ঞানের একমাত্র উৎস। শান্তি কখনই শক্তি প্রয়োগের মাধ্যমে আনা যায় না, সেটি একমাত্র সম্ভব হয় বোঝাপড়ার মাধ্যমে। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি। যে কখনো ভুল করেনি, সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি। বন্ধুরা, সবশেষে আমাকে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যেন তারাও উপকৃত হতে পারে। আপনাদের সাথে আবার দেখা হবে অনেক পজিটিভ ভিডিওর সঙ্গে। সেই পর্যন্ত শুনতে থাকুন রিস্ক টু সাকসেস। ধন্যবাদ।